হাই, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমার নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার চ্যানেলের মধ্যে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে। আর পুরো ভিডিওটা দেখবে। তো সকালে সব টিফিন টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, আর রান্না মানে প্রায় মানে হাফ হাফ হয়েছে আর কি। তো মানে চলো কী কী রান্না করছি তো সেটা তোমাদের দেখাই। কুমড়ো, আলু টালু এসব দিয়ে মানে মাছের মাথা এসব দিয়ে মানে সব কষানো টাসানো দিয়ে মাছের মাথাটা দিয়ে একটু মানে কি বলবো কষাবো, তাহলে হয়ে যাবে দিয়ে সবটা। আর এখানে যাচ্ছে তো আজকে রান্না হচ্ছে। আর এই দেখে একটা কি ফুসকুড়ি বেরিয়েছে আমার মুখে, খুব একটা মানে কিছু বেরোয় না। আবার কখন বেরোয় বলে তো যখন পটি টটি ঠিক মতন হয় না না তখন বেরোয় আর কি। কিছু এ আজকে বেরিয়েছে তো আবার ঠিক হয়ে যাবে মানে দেখতে পাচ্ছি আমার মুখে এমনি কিছু বেরোয় না। তো আর আমি সেরকম কিছু মাখিও না, শীতকালে একটু মাখি যায়, গরমকালে একটু মাখি না, মাখার প্রয়োজন পড়ে না। আর এখানে মাছের সব আলু আর কলা কাটা আছে, আর এখানে আছে মশলা করা মশলা মাছেই হচ্ছে সেদিনকার মাছটা হচ্ছে আমি এবার খাইয়ে দেবো। খাইয়ে দাও, খাইয়ে দেওয়া পরে তো যে খাওয়াতে বসবো সে মনে হয় এক ঘন্টা লাগবে মানে তখন আর খেতে চাবে না, এখানে খিদে নেই। খাইয়ে দেবো, সে এক ঘন্টা ধরে বসবে, খেলবে, এ করবে, সে করবে, মানে খাওয়াবো আর একদিকে খেলতে হবে। সেই জন্য তাড়াতাড়ি খাইয়ে দাও, খাইয়ে দাও, খেলাও হবে, খাওয়াতে হবে এক ঘন্টা ধরে। তো ওই জন্য একে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপর আবার মানে আর মাছটাকে ভেজে নেবো। সব কিছু কড়াই আছে, মশলা টসলা মাছটা ওটা করবো, হয়ে যাবে। আর ভাতটা তো হয়ে গিয়েছে। তো আবার কী কী করছি সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো দেখতে থাকো পরপর। তো এখন সন্ধে হয়ে যাচ্ছে, তো এবার চাটা খাবো, চাটা খেয়ে তারপরে মেয়েকে পড়াতে বসবো। তো চলো সন্ধ্যাটা দেখিয়ে নিয়ে তারপরে চাটা করে তোমাদের সঙ্গে কথা বলছি। Thank you.
তো চাটা হয়ে গেছে, এই যে দুধ চাল দিচ্ছি আর চা খাচ্ছি। প্রচন্ড গরম লাগছে। কি থাক, তো এই যে এখানে চা করা হয়ে গেছে, তো চা খাচ্ছিলাম আর এই যে এখানে দুধটা চাল দিচ্ছি, তো দুধটা এদিকে চাল হয়ে যাচ্ছে। তো এই ঘরে মানে রান্নাঘরটা মানে আসলে যে যা গরম বলার, তো চাটা খেয়ে এবার ডিউটি আছে, রুটি করতে হবে, তারপর আবার মেয়েকে পড়াতে বসতে হবে। আমার না এই ফোনটা আপডেট করার পর থেকে ক্যামেরাটা এক এক সময় যে কী হচ্ছে আমি বুঝতে পারছি না। ক্যামেরা মানে ভিডিও করতে গিয়ে যদি একদিকে মন চলে যায়। তো আমি সব কাজটা মানে কমপ্লিট করে নিই আর আজকে যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা সবাই ভিডিওটা দেখো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যারা করোনি এখনও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি হাসি থেকো। তো আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাইকে টাটা টাটা, মানে আজকে চা আছে, চা দিয়ে টাটা দিচ্ছি।
সবাই ভালো থাকবে।